আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা পরমাণু বা অ্যাটম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। পরমাণুর বিভিন্ন মডেল বিভিন্ন বিজ্ঞানীরা উপস্থাপন করেছিলেন, কিন্তু সে সমস্ত মডেল স্থায়ী হয়নি বা পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারেনি, যেটা প্রথম গ্রহণযোগ্য হয়েছিল সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ড এবং তাদের সহযোগী বিজ্ঞানীরা 10^-7 মিটার বেধের একটা সোনার পাতের উপর আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা করেছিলেন এবং দেখেছিলেন যে বেশিরভাগ আলফা কণা ওই অত্যন্ত অল্প বেধ অর্থাৎ 10^-7 মিটার বেধ অতিক্রম করে সোজাসুজি বেরিয়ে চলে যাচ্ছে। কিছু কিছু আলফা কণা সামান্য একটু বিক্ষেপ হচ্ছে এবং দেখা যাচ্ছে প্রায় 20,000 আলফা কণার মধ্যে একটা আলফা কণা অন্তত যে রাস্তা দিয়ে গেছিল সেই রাস্তা দিয়ে ফেরত চলে আসছে। এইসব পরীক্ষার এই অবজারভেশনগুলো পরীক্ষার এই পর্যবেক্ষণগুলোর থেকে রাদারফোর্ড একটা পরমাণু মডেলের ধারণা দিলেন, যেটা রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। প্রথম হচ্ছে 1 নম্বর, রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে পরমাণু, যেহেতু বেশিরভাগ আলফা কণা সোজা বেরিয়ে চলে যাচ্ছে তাই রাদারফোর্ড মন্তব্য করলেন পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানই শূন্য। পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানই শূন্য ফাঁকা, পরমাণু বেশিরভাগ স্থানই শূন্য, আলফা কণা সামান্য বিক্ষেপ প্রমাণ করে যে ইলেকট্রনগুলো বিচ্ছিন্নভাবে পরমাণুর মধ্যে অবস্থান করে। ইলেকট্রনগুলো সামান্য বিক্ষেপ প্রমাণ করে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো বিচ্ছিন্নভাবে অবস্থান করে। ইলেকট্রনগুলি বিচ্ছিন্নভাবে অবস্থান করে। অর্থাৎ পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো বিচ্ছিন্নভাবে অবস্থান করে। 3 নম্বর, আলফা কণা 180 ডিগ্রি কোণে ফিরে আসে। আলফা কণা যে 180 ডিগ্রি কোণে ব্যাক করে চলে আসছে সেটা প্রমাণ করে যে পরমাণুর খুব ক্ষুদ্র পরিসরে পরমাণুর ধনাত্মক আধান তথা পরমাণুর সমগ্র ভর কেন্দ্রীভূত থাকে। 3 নম্বর কি না, পরমাণুর ক্ষুদ্র পরিসরে পরমাণুর ধনাত্মক আধান তথা সম্পূর্ণ ভর কেন্দ্রীভূত থাকে। পরমাণুর ক্ষুদ্র পরিসরে সমগ্র ধনাত্মক আধান তথা ভর কেন্দ্রীভূত থাকে। অর্থাৎ 180 ডিগ্রির বিক্ষেপ থেকে উনি বললেন যে পরমাণুর খুব ক্ষুদ্র পরিসরে সমগ্র ধনাত্মক আধান তথা সমগ্র ভর কেন্দ্রীভূত থাকে। এবং তত্ত্বগত বিশ্লেষণ থেকে, পরিমাণগত বিশ্লেষণ থেকে দেখা যায়
कि परमाणु व्यास, परमाणु व्यास 10^-14 मीटर और परमाणु व्यास, परमाणु न्यूक्लियस व्यास, परमाणु व्यास 10^-10 और परमाणु न्यूक्लियस व्यास 10^-14 मीटर, परमाणु न्यूक्लियस व्यास, परमाणु व्यास 10^-10 मीटर और परमाणु न्यूक्लियस व्यास 10^-14 मीटर। तार माने परमाणु सापेक्षे न्यूक्लियस आयतन प्राय, न्यूक्लियस व्यास प्राय 10,000 ভাগের 1 ভাগ, 10^4 মানে 10,000 ভাগের 1 ভাগ, 10,000 ভাগের 1 ভাগ। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের ব্যাস 10^-14 মিটার এবং পরমাণুর ব্যাস হচ্ছে 10^-10 মিটার, যা সম্পূর্ণ পরমাণুর ব্যাসের সাপেক্ষে 10,000 ভাগের 1। সম্পূর্ণ পরমাণু ব্যাসের সাপেক্ষে 10,000 ভাগের 1 ভাগ। অর্থাৎ এদের পরমাণুর পরমাণুর নিউক্লিয়াসের আয়তন আর পরমাণু আয়তনের অনুপাত কত হবে? 1:10^12। প্রত্যার পাই আর কি পরমাণু নিউক্লিয়াসের আয়তন প্রত্যার পাই আর কি আর পরমাণুর আয়তন হবে প্রত্যার পাই আর কি সেই দিকে অনুপাত করলে আসবে 1:10^12। 4 নম্বর কথা হচ্ছে যে পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াস কে নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন লোক বৃত্তাকার পথে চারপাশে ঘুরে। পরমাণু কে কেন্দ্র করে পরমাণু নিউক্লিয়াস কে কেন্দ্র করে নিউক্লিয়াস নিউক্লিয়াস কে কেন্দ্র ইলেকট্রন ইলেকট্রন গুলি বৃত্তাকার কক্ষপথে কক্ষপথে ঘুরে। এই হলো রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে আলফা কণা বিক্ষেপণের থেকে পর্যবেক্ষণ থেকে সেই সিদ্ধান্ত, পরমাণু বেশিরভাগ স্থানই ফাঁকা এবং আলফা কণার সামান্য বিক্ষেপ প্রমাণ করে যে ইলেকট্রনগুলি পরমাণুর মধ্যে বিচ্ছিন্নভাবে অবস্থান করে। 3 নম্বর, 180 ডিগ্রি কোণে যে আলফা কণাটা ফেরত চলে আসছে সেটা প্রমাণ করে যে পরমাণুর সমগ্র যে আয়তন সেই আয়তনের খুব ক্ষুদ্র পরিসরে সমগ্র ধনাত্মক আধান তথা ভর কেন্দ্রীভূত থাকে। এখানে দেখা যাচ্ছে যে পরমাণুর ব্যাস -10 মিটার আর পরমাণু নিউক্লিয়াসের ব্যাস -14 মিটার। তার মানে পরমাণু ব্যাসের সাপেক্ষে পরমাণু নিউক্লিয়াসের ব্যাস প্রায় 10,000 ভাগের 1 ভাগ। সেখান থেকে পরমাণু নিউক্লিয়াসের আয়তন আর পরমাণুর আয়তনের অনুপাতটা হবে 1:10^12। 4 নম্বর, পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে, অর্থাৎ পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই ছিল রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং পরীক্ষা থেকে প্রাপ্ত সিদ্ধান্ত অনুযায়ী রাদারফোর্ডের পরমাণু মডেল। এই রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু ত্রুটি ছিল, পরমাণু মডেলের ত্রুটি ছিল, রাদারফোর্ডের পরমাণু মডেল তার কিছু ত্রুটি ছিল। যেমন যে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরে তখন ইলেকট্রনের ত্বরণ থাকবে,
ইলেকট্রনের ত্বরণ থাকা মানে সেটা তড়িৎ ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী অর্থাৎ সনাতন পদার্থবিদ্যা অনুযায়ী ম্যাক্সওয়েল থিওরি অনুযায়ী ইলেকট্রনগুলি ত্বরণ থাকবে এবং ত্বরণযুক্ত কণার থেকে তড়িৎ চুম্বকীয় বিকিরণ হবে। তার ফলে একটা সময় ইলেকট্রনগুলি শক্তি বিকিরণ করতে করতে পরমাণুর নিউক্লিয়াসের উপর এসে পড়বে এবং পরমাণুর স্থায়িত্ব নষ্ট হবে। সেক্ষেত্রে পরমাণু স্থায়িত্ব হতো মাত্র 10^-8 সেকেন্ড, কিন্তু বাস্তবে দেখা যায় পরমাণু স্থায়িত্ব আছে। তার মানে পরমাণু মডেলের ত্রুটি ছিল। 1 নম্বর ত্রুটিটা কি বলছি? অস্থায়িত্ব। অস্থায়িত্ব কেন বলা হচ্ছে না? ইলেকট্রনগুলো যখন পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তখন তাদের ত্বরণ থাকবে এবং ত্বরণ থাকা মানে ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী ত্বরণযুক্ত কণার থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণ হবে। তড়িৎচুম্বকীয় বিকিরণ হওয়ার অর্থ যে ইলেকট্রনগুলি একটা সময় শক্তি হারিয়ে পরমাণু নিউক্লিয়াসের উপর এসে আছড়ে পড়বে, তারপরে পরমাণু স্থায়িত্ব নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যায় যে 10^-8 সেকেন্ডের বেশি কোনো পরমাণুর অস্তিত্ব থাকতে পারে না। কিন্তু আমরা দেখছি পরমাণু স্থায়িত্ব আছে, কিন্তু বস্তু ও পদার্থের অস্তিত্ব তো আছে, তার মানে পরমাণু স্থায়িত্ব আছে। তার মানে এটা ছিল পরমাণু মডেলের একটা ত্রুটি, অস্থায়িত্ব। যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরে ত্বরণযুক্ত ইলেকট্রন থেকে তড়িৎচুম্বকে বিকিরণ হবে, এটা একটা ত্রুটি ছিল। 2 নম্বর ত্রুটি, এই যে ইলেকট্রনগুলো ঘুরছে তরঙ্গ সহ, তাদের থেকে যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ হচ্ছে তার ফলে কি না, পরমাণু যে স্পেকট্রাম বর্ণালী, নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, নিরবিচ্ছিন্ন পরমাণু বর্ণালী পাওয়ার কথা, নিরবচ্ছিন্ন নিরবচ্ছিন্ন পরমাণু বর্ণালী, তাহলে অবিরাম যদি তারা তড়িৎ চুম্বকীয় বিকিরণ করতে থাকে তাহলে পরমাণু নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা একটা অস্থায়িত্ব প্রকাশ করছে, মানে পরমাণু অস্থায়িত্ব প্রকাশ করছে যে সবসময় তড়িৎ চুম্বকীয় বিকিরণ হলে একটা সময় এসে ইলেকট্রন নিউক্লিয়াসের উপর পড়ে যাবে, তখন তার স্থায়িত্ব নষ্ট হবে, তাহলে অস্থায়িত্বকে প্রকাশ করছে। 2 নম্বর, নিরবিচ্ছিন্ন পরমাণু বর্ণালী, ওরা যদি ইলেকট্রনগুলো তরণ সহ ঘুরতে থাকে তাহলে ওরা অবিরাম শক্তি বিকিরণ করবে, তাতে পরমাণু নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখা যায় হাইড্রোজেন এবং হিলিয়ামে নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস স্পেকট্রামের জায়গায় আমরা রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাম পাব। এই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের সামান্য দুটো ত্রুটি। উনি কিন্তু প্রথম একটা গ্রহণযোগ্য মডেল স্থাপন করে দিয়ে গিয়েছিলেন, যদিও তাতে সামান্য কিছু ত্রুটি ছিল। পরবর্তীকালে নিলস বোর এই রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু সংশোধন করলেন। কি করলেন না, যেগুলো ঠিক ছিল তিনি রেখে দিলেন এবং যেগুলো সামান্য ত্রুটিযুক্ত ছিল সেখানে নতুন কিছু মডেলের ধারণা উনি স্থাপন করলেন। প্রথমত যেমন যেগুলো রেখে দিলেন সেগুলো হচ্ছে, 1 নম্বর, যে পরমাণুর ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো পরমাণুর খুব ক্ষুদ্র পরিসরে, 1 নম্বর হচ্ছে ক্ষুদ্র পরিসরে পরমাণু নিউক্লিয়াস অবস্থান করে, 1 নম্বর, এটা ঠিক রেখে দিলেন। 2 নম্বর, পরমাণু ক্ষুদ্র পরিসরে আধানযুক্ত ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস থাকে। 2 নম্বর, ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারদিকে ঘোরে তখন তাদের অভিকেন্দ্র বলে রাশিমালা হবে, অভিকেন্দ্র বল, কেন্দ্র বল F1 সমান mv2/r, এখানে হচ্ছে m হচ্ছে ভর, ইলেকট্রনের ভর, v হচ্ছে দ্রুতি,
ভি হচ্ছে দ্রুতি, আর হচ্ছে ব্যাসার্ধ। অর্থাৎ পরমাণু প্রথম কথা হচ্ছে কোন কোনগুলো রেখে দিলেন রাদারফোর্ড মডেলে, না ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস ক্ষুদ্র পরিসরে থাকে, ক্ষুদ্র পরিসরে ধনাত্মক, ক্ষুদ্র পরিসরে নিউক্লিয়াস ক্লিয়াস থাকে, এটা ঠিক। দু নম্বর, ইলেকট্রনগুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তার জন্য যে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সেটা হলো F1 = mv² / r, m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে দ্রুতি, আর হচ্ছে যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তার ব্যাসার্ধ। তিন নম্বর, নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলির মধ্যে যে তড়িদাকর্ষণ বল, ইলেকট্রনের আধান নেগেটিভ আর নিউক্লিয়াসে আছে ধনাত্মক আধান, তাহলে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, তড়িৎ আকর্ষণ বল, তড়িৎ আকর্ষণ বল F2 = 1/4πε0ZE×E/r² অর্থাৎ এটা হচ্ছে জেড হচ্ছে তোমার পারমাণবিক নাম্বার, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ জানি, আর হচ্ছে ε0 হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। ইলেকট্রনের তড়িৎ আধান ইটা হচ্ছে ইলেকট্রনিক আধান, ই হচ্ছে ইলেকট্রনের আধান। এই যে বিকেন্দ্র বল আর আকর্ষণ বল এই পরস্পরকে প্রশমিত করছে, ফলে একটা নির্দিষ্ট কক্ষপথে ও ইলেকট্রনটা ঘুরতে, অর্থাৎ F1 = F2 হয়ে যাচ্ছে, তখন নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে। এইগুলো, এই তিনটে রাদারফোর্ড যেগুলো বলেছিলেন এই তিনটে রেখে দিলেন, আর যেটা চেঞ্জ করলেন অর্থাৎ যেটা হচ্ছে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারছে, অস্থায়িত্ব ব্যাখ্যা করছে, আর হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী, যেটা হচ্ছে রেখা বর্ণালী পাওয়া যাচ্ছে, তার জন্য নিলস বোর কতগুলো যুগান্তকারী ধারণার উপস্থাপনা করলেন যেটা আদৌ ক্লাসিক্যাল ফিজিক্সের সঙ্গে মেলে না। এবার হচ্ছে বোরের স্বীকার্য। এক নম্বর, এই তিনটে তিনি রেখে দিলেন, তিনি যেটা বললেন যে পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের আবর্তনের জন্য কতগুলো অনুমোদিত কক্ষপথ থাকে, সেই অনুমোদিত কক্ষপথেই ইলেকট্রনগুলো ঘুরতে পারে, যাদেরকে বলা হচ্ছে, যেই কক্ষপথটাকে বলা হচ্ছে স্টেশনারি অরবিট। প্রথম হচ্ছে অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে, যে সে কক্ষপথে ঘুরতে পারবে না, পরমাণু চার নিউক্লিয়াসের চারদিকে যে অনুমোদিত কতগুলো কক্ষপথ আছে সেই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে পারবে, এবং ঘোরার সময় শক্তি বিকিরণ করবে না। অর্থাৎ অনুমোদিত কক্ষপথে ঘুরবে কিন্তু ঘোরার সময় কোনো শক্তি বিকিরণ করবে না। এই অনুমোদিত কক্ষপথগুলোকে বলা হচ্ছে স্টেশনারি অরবিট। এই অনুমোদিত কক্ষপথগুলোকে বলা হচ্ছে স্টেশনারি অরবিট। দু নম্বর,
দু নম্বর বললেন যে হ্যাঁ ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করবে, কখন না একটা স্থায়ী কক্ষপথ থেকে যখন আর একটা স্থায়ী কক্ষপথে, একটা স্থায়ী কক্ষপথ থেকে যখন আর একটা স্থায়ী কক্ষপথে সংক্রমণ হবে তখনই ওরা শক্তি বিকিরণ করবে অথবা শক্তি শোষণ করবে। একটা নির্দিষ্ট অনুমিত কক্ষপথে ঘোরার সময় কখনো শক্তি বিকিরণ করবে না। দু নম্বর বললেন যে হ্যাঁ ওরা শক্তি বিকিরণ করবে, সবসময় শক্তি বিকিরণ করবে না, উনি বললেন না সবসময় শক্তি বিকিরণ করবে না, যখন অনুমিত কক্ষপথে ঘুরবে তখন কোনো শক্তি বিকিরণ করবে না, কিন্তু একটা অনুমিত কক্ষপথ থেকে আরেকটা অনুমিত কক্ষপথে যখন একটা স্থায়ী কক্ষপথ থেকে আরেকটা স্থায়ী কক্ষপথে যখন সংক্রমণ হবে জাম্প করবে তখন কি হবে, হয় শক্তির বিকিরণ হবে নাহলে শোষণ হবে, এবং সেক্ষেত্রে যে পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ হবে সেই শক্তিটা হবে এইচ নিউ, অর্থাৎ এইচ হচ্ছে ব্যাংকের কনস্ট্যান্ট, নিউ হচ্ছে বিকিরণ, যে বিকিরণ হচ্ছে রেডিয়েশন, তার কম্পাঙ্ক ইকুয়াল টু হবে ই ওয়ান ই টু, অর্থাৎ ই ওয়ান ই টু যেটা বেশি তার বিয়োগ হবে, অর্থাৎ যদি ই ওয়ান গ্রেটার দ্যান ই টু হয় ই ওয়ান ই টু হলে ই ওয়ান মাইনাস ই টু ইকুয়াল টু এইচ নিউ, সেখান থেকে হবে শক্তি বিকিরণ হবে, বিকিরণ শক্তি বিকিরণ হবে, শক্তি বিকিরণ হবে বা বিকিরণ করবে যদি ই ওয়ান লেস দেন ই টু হয় তাহলে ই ওয়ান ই টু মাইনাস ই ওয়ান ইকুয়াল টু এইচ নিউ হবে, তা শক্তি শোষণ হবে, শক্তি শোষণ হবে বা শক্তির শোষণ হবে, একটা হবে রেডিয়েশন একটা হচ্ছে অ্যাবজর্পশন, অর্থাৎ যদি ই ওয়ান গ্রেটার দেন ই টু হয় তাহলে কি হবে শক্তি বিকিরণ হবে, আর ই ওয়ান লেস দেন ই টু হয় তখন শক্তি শোষণ হবে, তাহলে একটা কক্ষপথ থেকে আর একটা কক্ষপথে গেলে তখনই বিকিরণ হবে বা শক্তি শোষণ হবে, সবসময় শক্তি বিকিরণ বা শোষণ হবে না, এটাকে বলা হয় বোরে কম্পাঙ্ক শর্ত, এই যে শর্তটা ই ওয়ান মাইনাস ই টু ইকুয়াল টু এইচ নিউ বা ই টু মাইনাস ই ওয়ান ইকুয়াল টু এইচ নিউ, এটাকে বলা হয় বোরে কম্পাঙ্ক শর্ত, এটাকে কি বলে কম্পাঙ্ক, বোরের কম্পাঙ্ক শর্ত। তিন নম্বর, এবং ইলেকট্রনগুলো সেই সেই অনুমোদিত কক্ষপথে ঘুরবে যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনগুলির কৌণিক ভরবেগ এইচ বাই টু পাই এর সরল গুণিতক, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, টু পাই তো একটা কনস্ট্যান্ট, অর্থাৎ অনুমোদিত কক্ষপথগুলো এমন হবে যে ইলেকট্রনগুলোর কৌণিক ভরবেগ এইচ বাই টু পাই এর সরল গুণিতক হতে হবে, অর্থাৎ যে কক্ষপথগুলিতে ইলেকট্রন ঘুরবে সেই কক্ষপথে ইলেকট্রনগুলি কৌণিক ভরবেগ এইচ বাই টু পাই এর সরল গুণিতক হবে, অর্থাৎ কৌণিক ভরবেগ এম ভি আর, এম হচ্ছে ভর, ভি হচ্ছে দ্রুতি, আর হচ্ছে ব্যাসার্ধ, এম ভি আর ইকুয়াল টু এন ইন টু এইচ বাই টু পাই হবে, এন এর মান হচ্ছে ওয়ান টু থ্রি, এম হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ কৌণিক ভরবেগ এম ভি আর যদি এন তম কক্ষপথে ঘটে তাহলে এম ভি সাফিক্স এন আর সাফিক্স এন, কততম কক্ষপথ তো জানি না, এম ভি এন ভি সাফিক্স এন আর সাফিক্স এন এন ইন্টু এইচ বাই টু পাই, অর্থাৎ এন হচ্ছে অ্যাবিলিটি, অর্থাৎ অনুমোদিত কক্ষপথে সেই সেই কক্ষপথ অনুমোদিত যে সব কক্ষপথে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ এম ভি আর এন, এম ভি আর এম ভি এন আর এন, তাহলে এন ইন্টু এইচ বাই টু পাই, অর্থাৎ যে কক্ষপথগুলিতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এইচ বাই টু পাই এর সরল গুণিতক সেগুলি হবে অনুমোদিত কক্ষপথ, এটাকে বলা হয় বোরের কোয়ান্টাম শর্ত, এটাকে কি বলে বোরের কোয়ান্টাম, এটাকে বলা হচ্ছে বোরের কোয়ান্টাম শর্ত। তাহলে রাদারফোর্ডে তিনটে রেখে দিলেন আর আর তিনটে উনি যোগ করলেন, যে ক্ষুদ্র পরিসরে নিউক্লিয়াসের ধনাত্মক আধান তথা ভর অবস্থান করে,
এবং ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল হবে এম ভি স্কোয়ার বাই আর। এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে দ্রুতি, আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। আর তাদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল অর্থাৎ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল হবে এফ টু ইকুয়াল টু 1/4πε0ze(E)r² কুলম্বের সূত্র অনুসারে 1/4πε0q1q2r² তো q1 মানে জেডি নিউক্লিয়াসের আধান আর ইলেকট্রনের আধান e/r² এই তিনটে উনি রেখে দিলেন। আর যে তিনটে উনি ওই পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করা এবং রেখা বর্ণালী ব্যাখ্যা করার জন্য নতুন তিনটে যুগান্তকারী ধারণার প্রবর্তন করলেন, একটা হলো যে অনুমোদিত কক্ষপথে ঘোরার সময় কতগুলো নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো ঘুরবে, ঘোরার সময় কোনো শক্তি বিকিরণ করবে না, এটা বলা হচ্ছে স্টেশনারি অরবিট। এবং ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ বা শোষণ করবেই, কখন করবে না, একটা স্থায়ী কক্ষপথ থেকে স্টেশনারি অরবিট বা স্থায়ী কক্ষপথ বলছি, একটা স্থায়ী কক্ষপথ থেকে একটা স্থায়ী কক্ষপথে যখন সংক্রমণ হবে, জাম পড়বে, তখন হয় শক্তি শোষণ হবে নাহলে বিকিরণ হবে, এবং সেই বিকিরণের শক্তি এইচ নিউ ইকুয়াল টু E1-E2, যে পরিমাণ শক্তি বিকিরণ হবে এটা এইচ নিউ ইকুয়াল টু, নিউ হচ্ছে কম্পাঙ্ক, এইচ হচ্ছে ব্ল্যাঙ্কের ধ্রুবক, ইকুয়াল টু হবে E1-E2, অর্থাৎ এই দুটোর মধ্যে যে বড়, যদি E1 গ্রেটার দ্যান E2 হয় তাহলে E1-E2 এইচ নিউ শক্তি বিকিরণ হবে, আর E1 less than E2 হয় তখন E2-E1 এইচ নিউ শক্তি শোষণ হবে। তাহলে এক্ষেত্রে শোষণ, শক্তি শোষণ বা বিকিরণ হবে, আবার বলেছিলেন সবসময় হবে, ইনি বললেন না এটা সবসময় হবে না, কক্ষপথ থেকে একটা স্থায়ী কক্ষপথ থেকে একটা স্থায়ী কক্ষপথে যখন সংক্রমণ হবে তখনই শক্তি শোষণ বা বিকিরণ হবে। তিন নম্বর বললেন যে 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 সমস্ত অনুমোদিত কক্ষপথে ইলেকট্রন সেই সমস্ত অনুমোদিত কক্ষপথে ঘুরবে যেগুলিতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2πa সরল গুণিতক, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক ধ্রুবক, তাহলে h/2πa সরল গুণিতক কৌণিক ভরবেগ, অর্থাৎ সেই সমস্ত কক্ষপথগুলি অনুমোদিত যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2πa সরল গুণিতক, আগেরটাকে আমরা বললাম কম্পাঙ্ক শর্ত, এটাকে বলছি কোয়ান্টাম শর্ত। যদিও এই নিলস বোরের বা বোরের স্বীকার্যগুলি ক্লাসিক্যাল ফিজিক্সের সঙ্গে সম্মতিপূর্ণ নয়, যে তরঙ্গযুক্ত কণা থেকে বিকিরণ সবসময় হওয়ার কথা, উনি বললেন না সবসময় হবে না, তাহলে এই এই কথাগুলো ক্লাসিক্যাল ফিজিক্সের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তা সত্ত্বেও হাইড্রোজেন সহ কতগুলো মৌলে পারমাণবিক বিশ্লেষণে বর্ণালী বিশ্লেষণে বোরের সাফল্য খুবই উল্লেখযোগ্য। পরীক্ষালব্ধ ফলের সঙ্গে কিছু অসঙ্গতি থাকলেও বোরের মডেলকেই সব পরমাণু সব মৌলের পারমাণবিক গঠনের ভিত্তি হিসাবে ধরা হচ্ছে। যদিও ক্লাসিক্যাল ফিজিক্সের সঙ্গে কতগুলো অসঙ্গতি থাকা সত্ত্বেও হাইড্রোজেন সহ কিছু মৌলের বর্ণালী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারছে, এবং যদিও পরীক্ষালব্ধ ফলের সঙ্গে কিছু অসঙ্গতি আছে তা সত্ত্বেও বোরের মডেলকেই পরমাণু মডেলের ভিত্তি হিসাবে ধরা হয়েছে। এই গেল রাদারফোর্ড এবং বোরের পরমাণুর মডেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডি ব্রগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত। ডি ব্রগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত, ডি ব্রগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্তটা আমরা প্রতিষ্ঠা করব। ডি ব্রগলি প্রকল্প অনুসারে ডি ব্রগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠার আগে আমরা দেখব যে ডি ব্রগলি প্রকল্প অনুসারে কোনো কণার স্রোতকে, ডি ব্রগলি প্রকল্প অনুসারে কোনো কণার স্রোতকে বলা হয় পদার্থ তরঙ্গ। এবার একটা পদার্থ তরঙ্গ যদি বাধাহীনভাবে কোনো কণার স্রোত
যদি বাধাহীনভাবে অগ্রসর হতে থাকে তখন সেই পদার্থের সঙ্গে জড়িত পদার্থ তরঙ্গ বলা হবে প্রোগ্রামি তরঙ্গ, চল তরঙ্গ হিসাবে বলা হবে। অর্থাৎ কোনো কণা যদি বাধাহীনভাবে অগ্রসর হতে থাকে তখন সংশ্লিষ্ট পদার্থ তরঙ্গকে বলা হবে প্রোগ্রামি তরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েভ। আর যদি পদার্থের স্রোত কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ কণার স্রোত যদি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থেকে যায় তখন যে পদার্থ তরঙ্গ হবে সেটাকে বলা হবে স্থান পদার্থ তরঙ্গ, স্থান তরঙ্গের মতো। অর্থাৎ পদার্থ যদি বাধাহীনভাবে অগ্রসর হতে থাকে তখন সেই পদার্থ তরঙ্গে বলা হবে প্রোগ্রেসিভ ম্যাটার ওয়েভ, অর্থাৎ প্রোগ্রেসিভ অর্থাৎ প্রোগ্রামি পদার্থ তরঙ্গ। আর যদি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে কণার স্রোত তখন সেটাকে বলা হবে স্থান পদার্থ তরঙ্গ। তো এই বিবেচনার থেকে ডি ব্রগলি ধরে নেন যে যেহেতু একটা ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করছে, তার মানে ওটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে সীমাবদ্ধ আছে, তার মানে এই যে ইলেকট্রন স্রোত পদার্থ তরঙ্গের স্রোত যেটা হলো স্থান তরঙ্গ, অর্থাৎ পরমাণুর মধ্যে ইলেকট্রনের স্রোত হলো স্থানু পদার্থ তরঙ্গ। পরমাণুর মধ্যে ইলেকট্রনের স্রোত হলো যাতে কিছু ঘুরছে, এটা পদার্থ ধরে নিলেন, এটা পদার্থ স্থান পদার্থ, এটা পদার্থ তরঙ্গ, কিন্তু এই পদার্থ তরঙ্গের আচরণটা হলো স্থানু পদার্থ তরঙ্গ। এবং তিনি আরেকটা ধরে নিলেন যে এক নম্বর পদার্থ তরঙ্গ স্থান তরঙ্গ ধরে নিলেন, দু নম্বর যে পদার্থ মানে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কক্ষপথগুলিকে এমন হতে হবে যেন প্রতি কক্ষপথে পূর্ণ সংখ্যক ইলেকট্রন তরঙ্গ থাকতে পারে। অর্থাৎ কক্ষপথের মধ্যে কক্ষপথগুলোকে এমন হতে হবে যাতে কক্ষপথে পূর্ণ সংখ্যক ইলেকট্রন তরঙ্গ থাকে, কক্ষপথে পূর্ণ সংখ্যক ইলেকট্রন তরঙ্গ থাকতে পারে। তা না হলে একবার আবর্তনের পর তারা ভিন্ন ভিন্ন বিন্দুতে আপতিত হবে, তার ফলে আর স্থান তরঙ্গ সৃষ্টি হবে না। এটাই হচ্ছে ব্যাপার যে পরমাণুর মধ্যে ইলেকট্রনের স্রোত হলো স্থান পদার্থ তরঙ্গ এবং কক্ষপথে পূর্ণ সংখ্যক অর্থাৎ সম্পূর্ণ কক্ষপথে পূর্ণ সংখ্যক ইলেকট্রন তরঙ্গ থাকতে হবে, এবং তা না হলে একবার আবর্তনের পর তরঙ্গগুলি ভিন্ন ভিন্ন বিন্দুতে আপতিত হবে, তারপরে স্থান তরঙ্গ তৈরি হবে না। এই দুটো জিনিস ডি ব্রগলি ধরে নিলেন। এবার যদি আমরা বলি এই হচ্ছে একটা পরমাণুর মোটামুটি একটা কক্ষপথ, আচ্ছা এটাকে আমি চারটে ভাগে ভাগ করে নিই, এইবার
এই হচ্ছে আমার একটা বৃত্তাকার কক্ষপথে যখন একটা ইলেকট্রন ঘুরে, এইটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ, এইটা দৈর্ঘ্য কত ল্যামডা, এইটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ, তরঙ্গটা এইখান থেকে হয়ে আবার এখানে এলো, আবার এখান থেকে এখানে, অর্থাৎ এখানে চারটে পূর্ণ তরঙ্গ আছে, চারটি তরঙ্গ, পূর্ণ তরঙ্গ, চারটি পূর্ণ তরঙ্গ দেখানো হয়েছে। আর ওইটা হচ্ছে ল্যামডা, এখানে চারটি পূর্ণ তরঙ্গ, পূর্ণ তরঙ্গ আছে, এখানে কি আছে না, চারটি পূর্ণ তরঙ্গ আছে, চারটি পূর্ণ তরঙ্গ আছে। এবার আমরা যদি ধরে নিই কক্ষপথের ব্যাসার্ধ, ধরি কক্ষপথের ব্যাসার্ধ সমান আর, কক্ষপথের ব্যাসার্ধ সমান আর, তাহলে যদিও এই যে সাবস্টিটিউশন বা এই ধারণাগুলো খুবই অতি সরলীকরণ করে করা হচ্ছে, কক্ষপথের ব্যাসার্ধ দিয়ে আর হয় তাহলে টু পাই আর হবে এন ইন্টু ল্যামডা, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এন এর মান কত হবে 1 2 3 এরকম, এন ইকুয়াল টু 1 2 3, এখানে চারটি পূর্ণ তরঙ্গ আমরা দেখিয়েছি। আবার ডি ব্রগলি প্রকল্প অনুসারে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল কত, এইচ আপন এম ভি, ডি ব্রগলি প্রকল্প অনুসারে কি হচ্ছে, এইচ আপন এম ভি, এম ভি আর এন এটা করে দিই, এম ভি আর এন এটা যে ভি এন ভিএন, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হতে টু পাই, এই টু পাই এটা 1 নম্বর সমীকরণ দিতে পারি, এটা 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণে ল্যামডার মানটা বসি পাই, বা 1 নম্বর সমীকরণে ল্যামডার মানটা বসি পাই, অতএব টু পাই আর এন ইকুয়াল টু এন ইনটু ল্যামডা মানে এইচ আপন এম ভিএন, তাহলে কত হবে এম ভি এন আর এন ইকুয়াল টু হবে এম ভি এন আর এন সমান এন ইন্টু এইচ বাই টু পাই, তাহলে এটাই তো কমিবে, এম ভি এন আর এন ইকুয়াল টু এম ইন্টু এইচ বাই টু পাই, এটাই হচ্ছে কোয়ান্টাম, এটাই কি হচ্ছে, এটাই হচ্ছে কোয়ান্টাম শর্ত, অর্থাৎ আমরা পেলাম টু পাই আর ইকুয়াল টু পাই আর এন ইকুয়াল টু, ব্যাসার্ধ যদি এন তম কক্ষপথে ব্যাসার্ধ আর এন হয় তাহলে টু পাই আর এন ইকুয়াল টু এন ল্যামডা, আবার ল্যামডা ইকুয়াল টু ডি ব্রগলি প্রকল্প অনুসারে এইচ আপন এন ভি, এইচ আপন এন ভি এন, তাহলে টু পাই আর এন ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা, ল্যামডার জায়গায় আমরা এইচ আপন এন ভি এন বসিয়ে দিলাম, তারপরে কি হচ্ছে না এম ভি এন এম ভি এন আর এন ইকুয়াল এন ইন এইচ বাই টু পাই, এটাই হলো কোয়ান্টাম শর্ত, অর্থাৎ কোয়ান্টাম শর্তটি ডি ব্রগলির পদার্থ তরঙ্গের ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ কোয়ান্টাম শর্ত যেটা বোর বললেন সেই কোয়ান্টাম শর্তটা ডি ব্রগলির পদার্থ তরঙ্গের ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ কোয়ান্টাম শর্তটি ডি ব্রগলি পদার্থ তরঙ্গের ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ, এটা প্রমাণিত হলো তাহলে পদার্থ তরঙ্গের ধারণা সঠিক, কোয়ান্টাম শর্ত সঠিক হলে পদার্থ তরঙ্গ ধারণাও সঠিক, অর্থাৎ কোয়ান্টাম শর্তটা ডি ব্রগলির পদার্থ তরঙ্গের ধারণাকে ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ। আজকে এই পর্যন্ত, এরপরে একদিন আমরা বোর তত্ত্বের প্রয়োগ থেকে আলোচনা করব, এরপরের দিন আমরা বোর তত্ত্বের প্রয়োগ থেকে